পাঁচ তারিখ থেকে দুই তারিখ মতো ওরা বালা বিক্রি করতেছে কিন্তু আমরা এটার পদক্ষেপ আমরা অনেকে আমাদেরকে বলে যে বিএপি জামাত বালা বিক্রি করতেছে কিন্তু আমরা কোথাও বালা বিক্রি করি নাই কিন্তু অথচ ওরা আর কচুগোটা লিমন ভাই ওরা সহযোগিতা হয়ে লিমন ভাই চাঁদা নিয়েছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু বিএনপি জামাত আমরা কেউ জানি না যে আমরা সাদা ওরা নিছে। কিন্তু আমরা আমাদের বাজিতপাড়া ওয়ার্ডের জামাত এবং বিএনপি এদেরকে ওরা দোষারোপ করে ওরা টাকা খায় অথচ ওরা বলে যে বিএনপি জামাত চাঁদাবাস আসলে কে বা কারা যদি বাংলাদেশ জাতীয়বাদী দলের নাম ভাঙ্গে কোনো অপকর্ম করে তার দায়ভার বাংলাদেশ জাতীয়বাদী দল কখনোই নেবে না আর যাদের নামে অভিযোগ অভিযোগ দিচ্ছে এলাকাবাসী তারা আমাদের দলের কেউ না কোনো বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সহ অঙ্গ সংগঠনের যে অঙ্গ সংগঠন আছে তারা তাদের কোনো পোস্টেও নাই তারা তাদের কোনো দলের কোনো সদস্যও না। পঞ্চাশটা দশ টাকার গাড়ি চলে পঞ্চাশটা পঞ্চাশটা গাড়ি চলে আস্তে আমাদের ভাঙিচুরি চুরমার হয়ে গেছে এখন এইটা আমরা বাদী হয়েছি এলাকার লোকজন নিয়ে আর আমাদের বিরুদ্ধে কিছু দুষ্কৃতী লোক আমাদের কবাগান্ডা গায় বা আমার বলছে যে জামাত বিন ভিয়া ওখানে টাকা উড়ি খায় টাকা লিমন বেলে কালকে আমরা শুনতেছি উনি পঞ্চাশ হাজার টাকা এখান থেকে নিয়ে গেছি পঞ্চাশ হাজার টাকা নিয়ে যাওয়ার পর আমি বললাম যে তুই তো কোনো দলে নাই তুই বিএনপি করিস না ইয়ে করিস তুই আমার তুই তো পয়মাল গ্রুপের লোক তুই কেন আমাদের কাছে এখানে আসি টাকা চাই আমাদের নয় নম্বর আর আট নম্বরে তুই কেন বিভ্রান্ত সৃষ্টি করে দিছি আমাদের ভিতরতে ঘাটের পারে ঘাটের পরে এই জায়গাটাতে এরা অবৈধভাবে বারুদ উত্তোলন করতেছে আমিও আজকে সকালে আসছি এবং এসে দেখতেছি যে আমাদের এই জায়গাটা পুরাটাই ভেঙে নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে আশা মনে হচ্ছে যে আর কয়েকদিনের মধ্যে পুরোটাই ভেঙে পড়ে যাবে এবং যে সিন্ডিকেট মেম্বারের কথা শুনলাম সেই সিন্ডিকেট মেম্বারটা হচ্ছে সুবিধাবাদী একটা মেম্বার যে কিনা আওয়ামী লীগ বিএনপি যে ক্ষম সরকারি ক্ষমতায় আসুক তার একটা কোর্ট পরে সে এই সিন্ডিকেটগুলো চালাচ্ছে আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি চাইবো এই সিন্ডিকেটটা যেন বন্ধত হয় আমরা অলরেডি স্যারের সাথে যোগাযোগ করেছি স্যারও সেটাই বলছে যে তোমার পরিদর্শন করো দেখো কি ব্যাপার তারপরে সেটা স্যার এবং আমাকে আবারও জানাবে আমরা চাই অতি দ্রুত প্রশাসনকে ইয়া করে বলতেছি অতি দ্রুত আপনারা এই সিন্ডিকেটটাকে বন্ধ করেন এবং সেই সাথে যদি নেক্সট যত দ্রুত কোনো একটা বাজেট আসা যায় সেই বাজেট দিয়ে যেন আমাদের এই রাস্তাটা যেন সুন্দর শক্ত করে যেন দীর্ঘস্থায়ী করার যে প্লান পরিকল্পনা করাতে সরকারিভাবে অন্তর্বর্তী সরকার হোক বা দ্রুত যেভাবে হোক না এটা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি ভিটামিন ইথু লিলি গ্ল্যাম্পিটি অল মেজ এ ফ